Hello everyone, this is Amir from FRAMINGSTORY. Today I am going to talk about entry level DSLR camera. It is Canon 200D or 200D Mark II. We have said that it is X9 or X10. This camera is basically entry level photographer. If you are doing photography but family or family program, or if you are doing blogging, then this camera is suitable. But which one is best suitable? We will see the next video. আর এখানে দুইটা সেপারেট মডেল হলো বাট ভিতরে যে গিয়ারগুলো থাকবে তা কিন্তু সেম থাকবে আমরা প্রথমে একটা বক্সের গিয়ারগুলো দেখে নি এখানে আমরা কি কি থাকবে অথবা কি কি পাবো এটা হচ্ছে কিড ল্যান্স 1855 আর এরপরে ব্যাটারি পাবো আমরা সাথে হচ্ছে আমরা স্টেপগুলো পাবো ক্যামেরার এ করার জন্য আর এটা হচ্ছে ক্যামেরার মেইন বডিটা আর এখানে আমরা একটা ম্যানুয়াল পাবো আর হচ্ছে চার্জারটা পাবো বেসিক্যালি এগুলাই থাকবে হচ্ছে আমাদের বক্সের ভিতরে আমরা যে মডেলটা নিই না কেন আমাদের মেইন ক্যামেরা লেন্স চার্জার ব্যাটারি স্ট্রিপ আর হচ্ছে ম্যানুয়াল বুকটা আমরা প্রথমে ক্যামেরার বডিটা একটু দেখব আর এখানে 200D অথবা 200D Mark II দুটো কিন্তু অলমোস্ট সেম বডি সবকিছু প্রায় একই দুটো ওয়েটও ইভেন কি একই দুটো 450 গ্রামের মতো আর এই পাঁচটা হচ্ছে বেসিক্যালি কানেক্টরগুলো এখানে এইচডিএমআই কিংবা আদার কানেক্টর পোর্টগুলো এখানে পাবো মাইক আর হচ্ছে রিমোট শাটার ইউজ করার জন্য পোর্টটা আর এরপর হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে রোটেট করা যায় ফ্লিপ করা যায় আর এটা হচ্ছে পুরোটাই টাচ স্ক্রিন টাস্ক স্ক্রিন খুবই স্মুথ কাজ করে আর এই পাশটা হচ্ছে কার্ড স্লট এখানে একটা এসডি কার্ড ইউজ করা যাবে সো এই ছিল আমাদের 200D অথবা 200D Mark II বডিটা আমি যদি একটা বডি দিয়ে ডেমোনস্ট্রেট করতেছি বাট দুইটা বডির কনফিগারেশন কিংবা বডির সব কিছু অলমোস্ট সেম আমরা প্রথমে সিমিলারিটিসগুলো নিয়ে একটু কথা বলবো তা হলো সবার প্রথমে আমরা কোনো ক্যামেরা কিনতে গেলে যেটা আমাদের মাথায় আসে এটা কত মেগাপিক্সেল আর এটার দুইটা মডেলে হচ্ছে অ্যারাউন্ড 24 মেগাপিক্সেল একটা হচ্ছে 24.1 অন্যটা হচ্ছে 24.2 যা বলতে হয় দুইটাই 24 মেগাপিক্সেল আর এরপর হচ্ছে ফোকাস পয়েন্ট যেটা আমার কাছে পার্সোনালি ফোকাস পয়েন্টটা ইম্পর্টেন্ট মনে হয় আর দুটো ক্যামেরা কিন্তু সেম ফোকাস পয়েন্ট দেওয়া আছে তাহলে দুইটারও কিন্তু 9টা ফোকাস পয়েন্ট দেওয়া আছে দুইটা মডেলেই সেম সেন্সর আর আইওসও কিন্তু দুইটা ক্যামেরা সেম এটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 25600 আর তা এক্সপ্যান্ড করা যাবে 51200 আর দুইটা ক্যামেরাতেই কিন্তু সিঙ্গেল কার্ড স্লট তাহলে একটা এসডি কার্ড ইউজ করা যাবে এইটাও কিন্তু সেম ফিচার আর এরপর হচ্ছে এখানে শেয়ারিং অপশনগুলো এখানে হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ দুইটাই দুইটা ক্যামেরাতে অ্যাভেলেবেল আছে বাট 200 শুধু 200D-তে এনএফসিটা একটু এক্সট্রা আছে যেটা অনেক বেশি কাজে আসবে ব্যাপার তাও না সো শেয়ারিং অপশনগুলো অথবা কানেক্টিভিটি অপশনগুলো আমরা সেম মনে করবো আর যেহেতু কানেক্টিং পোর্টগুলো কিন্তু সেম দুইটা ক্যামেরার মেজর পার্টগুলাই কিন্তু সিমিলারিটিস অথবা একই রকম তাহলে আমরা কেন বেশি প্রাইস দিয়ে মার্ক টুটা নিব আমি এখন প্রাইসটা একটু শেয়ার করি 200D-র প্রাইস হচ্ছে 43,000 টাকা আর 200D মার্ক টু হচ্ছে 48,000 টাকা এখানে একটা 5,000টা একটা গ্যাপ আছে তাহলে 5,000টা বাড়তি দিয়ে আমরা কী পাবো তা আমরা এখন দেখব আর পার্থক্য শুরু করলে প্রথমে যেখান থেকে আমাদের শুরু করতে হয় এটা হচ্ছে প্রসেসরটা 200D প্রসেসর হচ্ছে ডিজিক 7 আর 200D মার্ক টু হচ্ছে ডিজিক 8 এই পার্থক্যটা কিন্তু আপনি পারফরমেন্স কিন্তু খুব একটা বুঝতে পারবেন না যদি আপনার মেমোরি কার্ডটা দুইটাই একটু হাই স্পিডে মেমোরি কার্ড ইউজ করেন তাহলে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন না সো এটা কোনো সিগনিফিকেন্ট কোনো ভ্যালু ক্রিয়েট করে না
আর ব্যাটারি লাইফ হচ্ছে বেসিক্যালি 200D মার্ক টুতে একটু বেশি পাওয়া যাবে। আর 200D মার্ক টুতে হচ্ছে 1070টা ছবি তোলা যাবে, আর 200Dতে হচ্ছে 650টা ছবি তোলা যাবে। এখানে একটু আপনি অ্যাডভান্টেজ পাবেন, বাট আমরা মেজর পোর্শন ফটোগ্রাফাররা কিন্তু পার ডেতে 500+ কিন্তু ছবি খুব হার্ডলি তুলি। আর এখন কথা বলবো বেসিক্যালি প্রাইম ডিফারেন্সটা অথবা মেন ডিফারেন্সটা, এটা হচ্ছে ভিডিও ক্যাপচারিং ফ্যাসিলিটিটা অথবা ভিডিও ক্যাপচারিং অ্যাবিলিটিটা। 200Dতে 4K ভিডিও অপশন নেই, বাট 200D মার্ক টুতে 4K ভিডিও অপশন দেওয়া আছে। 25P ফ্রেম রেটে আপনি ছবিটা তুলতে পারবেন, আর দুটাতে কিন্তু আপনি HDতে ম্যাক্সিমাম 60 ফ্রেম রেটে আপনি ছবিটা তুলতে পারবেন, দুটা সেম অপশনটা পাবেন। বাট 200D মার্ক টুতে এক্সট্রা আপনি 4Kটা তুলতে পারবেন। সো 4K যদি আপনার দরকার হয় তখন কিন্তু আপনি 200D মার্ক টুতে যেতে পারেন। আর যদি আপনি ফটোগ্রাফার হন তখন কিন্তু ওই ফিচারটা আপনার জন্য কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আর আমি বেসিক্যালি এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিব, যেহেতু আমি মূলত ফটোগ্রাফি করি আর আমি ক্যামেরাটা নিয়েছি আমার এক ছোটো ভাইয়ের জন্য, সে যদি ফটোগ্রাফি করে তার জন্য আমি 200D শুধু 200Dতে নিয়েছি, যেহেতু আমি এখানে এক্সট্রা 5-6000 টাকার মতো সেভ করতে পারতেছি। এটা দিয়ে আমি আর একটা লেন্স কিংবা একটা ফ্ল্যাশ নিতে পারি যেটা তার ফটোগ্রাফিতে হেল্প হবে। সো এই ছিল আমাদের 200D vs 200D Mark II কম্প্যারিজন ভিডিওটা। আশা করি এ থেকে আপনি বেশ কিছু ইউজফুল অথবা ইনফরমেশান পেয়েছেন যেগুলো আপনার কাজে লাগবে। আর স্টিল আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনার আমাদের কমেন্ট বক্সে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয় অথবা আপনাদের যদি কোনো মনে হয় এটা আপনাদের কাজে এসেছে তা আমাদের একটা থামস আপ দিবেন। আর এই ধরনের টিউটোরিয়ালের জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের টিউটোরিয়ালে।